হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিপ্লব বায়োটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিপ্লব বাস্কি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অর্থাৎ ছবিটার ব্যাকগ্রাউন্ড যেই রঙই থাকুক না কেন বা যেই কালারের থাকুক না কেন, সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা রিমুভ করতে পারি সেই বিষয়টাই দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক, ভিডিওটি শুরু করা যাক। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আমরা গুগলের সার্চ বারে লিখব remove.bg, অর্থাৎ remove.bg। তাহলে remove.bg তে লিখলে, লিখার পর আমরা এন্টার করলে আমরা রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে ওয়েবসাইট, সেই সাইটে চলে আসব। এখানে আমরা লগ ইন না করে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, অর্থাৎ বিভিন্ন সময় আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন হয়। তো আমরা অনলাইনে কিভাবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো সেই বিষয়টা আজকে এখান থেকে আমরা দেখব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে যে আপলোড ইমেজ, তাহলে এই আপলোড ইমেজে একটা ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরেই আমাদের ছবি কোথায় আছে সেই লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা আমাদের ছবিগুলো যেখানে রেখে থাকি না কেন, তো সেই ছবিটা আমরা খুঁজে বের করে সেই ছবির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওপেন বাটনে একটা ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর পরই ছবিটি আমাদের এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর পরই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো সেই রিমুভকৃত ব্যাকগ্রাউন্ড ছবিটি আমরা এখান থেকে আবার ডাউনলোড করব, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোডের অপশন দুইটা আছে, একটা হচ্ছে ডাউনলোড HD আর একটা হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড HD তে যদি ক্লিক করি, আমাদের তাহলে এখানে সাইন আপ করার প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের একটা আইডি ক্রিয়েট করতে হবে এবং সেটাতে লগ ইন করে আমরা HD ভার্সনে ডাউনলোড করতে পারবো। তো এভাবে আমরা এখানে সাইন আপ করতে পারবো। আর যদি সাইন আপ না করি, আমরা সরাসরি একটা ইমেজ আকারে ডাউনলোড করি, অর্থাৎ PNG ফাইল হিসেবে ডাউনলোড করি, তাহলে সেখানে ডাউনলোডে ক্লিক করব। তাহলে ডাউনলোডে ক্লিক করার পর পরই সেই ছবিটি আমাদের এখানে ডাউনলোড হয়েছে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ছবিটি আমাদের এখানে ডাউনলোড হয়েছে, অর্থাৎ এই যে যে ছবিটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম। তো সেই ছবিটা ডাউনলোড হয়েছে আমাদের, আমরা দেখি আমাদের ডাউনলোডসে। এখান থেকে যদি এই ছবিটা কপি করে আমরা আমাদের ডেস্কটপে নিই এবং দুইটা ছবির মধ্যে যদি তুলনা করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এই যে যে দুইটা ছবি, একটা ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে আর একটা ছবিটা আগের ছবি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিমুভকৃত ছবি, অর্থাৎ এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়েছে এই ছবিটা থেকে। তাহলে আশা করি আপনারা এইভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন আমাদের এই যে ওয়েবসাইট remove.bg এই ওয়েবসাইট ব্যবহার করে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।